আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যদিও ভালোবাসতে দিন ক্ষণ বা সময়ের প্রয়োজন হয় না তারপরেও বিশেষ মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আজকের এই প্রচেষ্টা আপনাদের করে দেখাচ্ছি ভ্যালেন্টাইন্স স্পেশাল কেক পপস আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে কেক পপস তৈরির প্রধান উপকরণ কেক এখানে আমি একটি কেক নিয়েছি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ফুড প্রসেসর বা গ্রাইন্ডারে করে নিতে পারেন তবে কেক যেহেতু অনেক নরম আপনারা চাইলে আমার মতো এরকম করে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে যাতে কোনো বড় দলা এখানে না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ মিল্ক কন্ডেন্স আপনারা চাইলে এখানে নিউট্রেলা বা যে কোনো চকলেট গানাস ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে এমন হাতের মধ্যে নিয়ে যদি আপনারা বলের মতো করতে চান যদি এরকম খুব সুন্দরভাবে শেপ করা যায় তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে এবার কিছুটা কেকের মিশ্রণ আমি নিয়েছি নিয়ে এগুলোকে হাতের মধ্যে প্রথমে চেপে চেপে খুব সুন্দর করে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবার এমন একটি কুকি ক্যাটার দিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন অনেক সময় দেখা যায় চকলেট লাগানোর পরেও কেক পপসগুলো ফেটে যেতে পারে তো আপনারা যদি এভাবে খুব সুন্দরভাবে চেপে চেপে নেন তাহলে এগুলো পরবর্তীতে আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার এগুলোর শেপটা আমি আরেকটু হাত দিয়ে ঠিক করে নিচ্ছি আমি আরেকটা একইভাবে কেটে নিচ্ছি এটাকেও একটু চেপে আমি এটা ঠিক করে নিচ্ছি আর আপনার কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কিভাবে আপনি হার্ট করে নেবেন চলুন খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম গোল করে হাতের মধ্যে খুব সুন্দর করে মসৃণ করে নিতে হবে এবার সামনের দিকে মাথাটাকে একটু লম্বা করে নিচ্ছে। দেখুন এটা হয়ে গিয়েছে এবার একটি চামচের উল্টো পাশ দিয়ে আমি এটার মাঝখানে প্রেস করছি এটা খুব বেশি জোরে করা যাবে না আলতো করে এটাকে করে নিতে হবে এবার এটাকে আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে আমি একটু শেপটা করে নিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ দেখুন এটা হয়ে গিয়েছে এবার এক হাতের তালুর মধ্যে রেখে আরেক হাত দিয়ে আমি এটাকে চেপে দিচ্ছি দেখুন এটা কিন্তু কুকি কাটারের চেয়েও অনেক সুন্দর হয়েছে তো এভাবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এভাবে আমি সবগুলো কেক পপসকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি থেকে নর্মাল মিনিটের জন্য এখানে একটি বাটি নিয়েছি এর মধ্যে হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেটগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি এগুলোকে মাইক্রোওয়েভ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এরকম একটি স্ট্র নিয়ে কিছুটা চকলেট লাগিয়ে নিলাম নিয়ে একটি পপস এর মধ্যে আলতো করে দিয়ে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় তো এভাবে আমি সবগুলোতে স্ট্র লাগিয়ে নিচ্ছি সবগুলো কেক পপস আমি বানিয়ে নিয়েছি এবার আবারও নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি একটি কেক পপস নিয়েছি এবারে এটাকে চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি আর আপনারা যার মধ্যে চকলেটটা নেবেন এটা যাতে একটু ডিপ হয় তাহলে আপনার ডিপ করে নিতে খুব সুবিধা হবে এবার যে এক্সট্রা চকলেটটা আছে এগুলোকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিচ্ছি চকলেটটা যখন মোটামুটি সেট হয়ে যাবে তখন আমি কিছুটা স্প্রিংকেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডিজাইন করতে পারেন এবার একটি মগের মধ্যে আমি কিছুটা চাল নিয়েছি আপনারা চাইলে ককশিটও নিতে পারেন নিয়ে এর মধ্যে গেথে রেখে দিচ্ছি আমি আরেকটাতেও একইভাবে স্প্রিঙ্কেল লাগিয়ে নিচ্ছি এটাকেও একইভাবে রেখে দিচ্ছি আমি এভাবে সবগুলোকে করে নিচ্ছি সবগুলো পপস আমি বানিয়ে নিয়েছি দেখুন এগুলো দেখতেই কতটা সুন্দর দেখাচ্ছে এই কেক পপসগুলো দেখতে যতটা সুন্দর এগুলি খেতেও কিন্তু অসম্ভব রকম মজা আর বিশেষ এই দিনে আপনার ভালোবাসার মানুষকে এভাবে ভিন্ন ধরনের কিছু তৈরি করে সারপ্রাইজ দিবেন এটি আমার প্রচেষ্টা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ